नमस्कार बंधुरा, आज के आमी पोना मास दिए और काचकला दिए एक रेसिपी देखाबो। तो चलुन रान्नाटी शुरू करी। तो आमार लागबे माछ, काचा कला, आलू, एखाने आछे काचा पाका लंका, जीरे, गोलमरीच, हलुद, नून, एक टुकड़ो आदा, टमेटो আর সর্ষের তেল। তো মাছটায় আমি নুন হলুদ মাখিয়ে নেব। মাছটা দেখুন মাখানো হয়ে গেছে আমার। বন্ধুরা, আগে আমি মাছটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। আমার তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিই। আমার মাছটা যতক্ষণ ভাজা হোক আমি ততক্ষণ মশলাটা রেডি করে নিই। জিরে, আর গোলমরিচ একসাথে বেটে নেব। আমার জিরে বাটা হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। এবার আমি আদা আর লঙ্কাটা বেটে নেব। আমার লঙ্কা আর আদা বাটা হয়ে গেছে। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার এই তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আলু। আলুটা একটু ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে। এবার আমি কলাগুলো দিয়ে দেবো। জিরে, গোলমরিচ বাটা, এবার দিয়ে দেবো লঙ্কা আর আদা বাটা। এবার টমেটো গুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি নুন স্বাদ মতন। আর দিয়ে দেবো হলুদ। আমার সবজিটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো।
এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। তো বন্ধুরা আমার মাছের তরকারি হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। তো দেখুন আমার কাঁচকলা দিয়ে মাছের ঝোল রেডি। মাছের ঝোল খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।